ফুরফুরা শরীফের বোর্ড গঠন দিয়ে চরম অশান্তি ছড়িয়েছিল ফুরফুরার এলাকায়। সেখানে ঝরেছিল রক্ত, পুলিশ আহত হয়েছিল। এদিন পীরজাদা তোহা সিদ্দিকী জানালেন যে ফুরফুরার সেই ঘটনায় কোনোভাবেই সাধারণ মানুষ ছিল না, কিছু বহিরাগত বোমাবাজি থেকে শুরু করে সমস্ত অশান্তি করেছে। তাদের নামে বহুত ক্লেম আছে, জাঙ্গিপাড়া, তিনতলা থানা, গাজীপুরা থানা, দামপুনি, জিবিপুর, দলদলপুরে, সেগুলো অনেক ক্লেম আছে। এই ছেলেগুলো দাপিয়ে বেড়াচ্ছে, এদের এই হিম্মত নাই, ক্ষমতা নেই না এইভাবে মানে দাপিয়ে বেড়াচ্ছে। এবং রাতের অন্ধকারে পুরুষরা শরীরে মানে প্রতিদিন কুড়িটা পঁচিশটা তিরিশটা একটা পক্ষের বোমাবাজি। বাংলায় 2000 লোকসভা ভোটের আগে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন পীরজাদা তোহা সিদ্দিকী। কত মায়ের কোল খালি করা হয়েছে এটা সবাই জানে, ঠিক এখানেও সে একটা চক্রান্ত চলছে, এখানে চক্রান্ত সাকসেস হবে যদি প্রশাসন পত্র আসল আট দশটা ছেলে সমাজ বিরোধী ফুরফুরা শরীফে এই এই ধরনের কাজটা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। এতে কিন্তু আপনাকে আরেকটা বলি, এতে কিন্তু ফুরফুরাকে সাধারণ মানুষকে দায়িত্ব দেয় কেউ যুক্ত নেই। ইন্ডিয়া জোটের পক্ষে থাকবে মানুষের গায়ে এবং 2024 বিজেপি ভারত থেকে উৎখাত হবে, এই কথাও বললেন পীরজাদা তোহা সিদ্দিকী। বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াতে চাইছে ভারতবর্ষের জনগণ, কিন্তু বিজেপিকে কিছু পাঁচাটা নেতা আছে তারা রাখতে চাইছে, কারণ তাদের বিজেপির হাতটা তাদের মাথার চুলের বাঁধা আছে, বাঁধা আছে তারা রাখতে চাইছে। যদি জোট যদি না ভাঙে না ভাঙে আপনি বলছেন বিজেপি 2024 শেষ হয়ে যাবে, আর জানবেন জোট থেকে যে বেরিয়ে আসবে সেই কিন্তু বিজেপিকে চাইছে। হুগলি থেকে সুমন করাতি, সংবাদ প্রতিদিন .in।